এই দলটা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার এই ধর্মে যে ধর্মের উপরে তোমরা আছো আমি আছি এটার উপরে যারা থাকবে এরাই হবে সে জান্নাতি দল না এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের উপরে ছিলেন খুঁজে বের করেন তো হাফ মিনিট সময় দিলাম ভাবেন আন্দাজে কইেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলের উপরে ছিলেন আমার মনে হয় এটা আহলে হাদিস হবে নাকি হ্যাঁ এটা হানাফিরা হবে মালিকিরা সাফিরা হাম্বলি দেওয়ানবাগি হ্যাঁ হবে না কেউ হবে তাহলে আসসালামু আলাইকুম কিয়ামতের দিন নবীরা উঠবে কেউ এমন নবী আছেন যার সাথে একজন মাত্র হবে উম্মত এমন নবী আছেন যার সাথে দুইজন হবে এমন নবী আছেন যার সাথে মাত্র তিন থেকে নয় জন হবে এটা কিন্তু নাজাত প্রাপ্ত দলের সেই সময়কার দল এটা একজন নবীর সাথে দুইজন মানুষ আছে মানে কয়জন হলো তিনজন হলো এই নাজাত প্রাপ্ত ওই যুগের দল হচ্ছে তিনজনই লোক সংখ্যা বেশি হয়ে গেলি যে জিতে গেলেন এটা তো বাংলাদেশের ভোটে জিতা জিতি হয় এটা কোরআন হাদিস দিয়ে নয় কথা বলছেন পাগলা হয়ে যান না দুনিয়ার ক্ষেত্রে খুব ভালো বুঝেন এটা আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া এরা দুনিয়ার ব্যাপারে খুবই পারদর্শী এরা সবকিছু বুঝে আখেরাতের ক্ষেত্রে এরা গাফিল সুতরাং দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝেন আখেরাতের ব্যাপারে আপনারা বুঝেন না এ কথা আল্লাহ বলেছেন না হলে কেন আপনারা বললেন যে এই বাহাত্তর হাজারের মধ্যে 1000 জান্নাতি আর 72 হাজার জাহান্নামী হাদিস অনুবাদ শুনতে শুনতে ইমান উল্টে দিলেন কেন উল্টা উল্টি চলছে এই জন্য আপনারা সোজা পথ পাচ্ছেন না এই দলটা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার এই ধর্মে যে ধর্মের উপরে তোমরা আছো আমি আছি এটার উপরে যারা থাকবে এরাই হবে সে জান্নাতি দল না এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের উপরে ছিলেন খুঁজে বের করেন তো হাফ মিনিট সময় দিলাম ভাবেন আন্দাজে কইেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলের উপরে ছিলেন না না ভাবতে বলেছি জবাব দিতে বলি চুপচাপ ভাবেন এটা কোন দল হতে পারে আমার মনে হয় এটা আহলে হাদিস হবে নাকি হ্যাঁ এটা হানাফিরা হবে মালিকিরা সাফিরা হাম্বলি দেওয়ানবাগি হ্যাঁ হবে না কে হবে তাহলে কোন দলের নাম এখানে নাই যা দুনিয়াতে আমরা দেখতেছি কাউরির নাম আছে এখানে যারা থাকবে রাসূলুল্লাহ সাল্লাম যে মিল্লাতের উপরে ধর্মের উপরে ছিল ওই ধর্মের উপরে মিল্লাতের উপরে যারা থাকবে তারাই সে দলটা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিয়মের কোন নীতিতে কোন ধর্মের উপরে ছিলেন সাহাবা একরাম কোন ধর্মের উপরে ছিলেন এটা আমাদের বের করতে হবে এটা পাবো কোথায় কোরআন হাদিসে তাহলে কোরআনে পাবো না এটা কি কোরআন এ নিয়ে কাউরে দ্বিমত আছে এখানে আহলে হাদিস হানাফি আছে মালিকি শাফি হাম্বলি আছে কোরআন সবার জন্য তাহলে এই কোরআনের মধ্যে পাবো তাই না এই কোরআনের মধ্যে সব পাবো না আরো কিছু আছে সহি হাদিস একদল বেরোয়েছে না বাংলাদেশে যে শুধু কোরআনের মধ্যে এনাফ আর কিছু মানা লাগবে না ভালো করে শুনে রাখেন এই কোরআনের পরে হাদিস যারা মানে না অরিজিনাল কাফের অরিজিনাল কাফের অরিজিনাল কাফের চিরকাল জাহান্নাম চিরকাল জাহান্নাম চিরকাল জাহান্নামী কোনো দিন জান্নাতে যেতে পারবে না এদের নাম হচ্ছে আহলে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1430 বছর আগে বলেছেন কমপক্ষে এমন একটি দল বের হবে আমার উম্মতে তাকবিনু সুন্নাহ নামে মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস ডিপার্টমেন্টে বইটা পড়ানো হয় এই বইটার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে হাদিসটি বিশুদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দল বের হবে এই দলটা বলবে এইভাবে হিলাম দিয়ে থাকবে আর বলবে আমরা কোরআন ছাড়া মানি না এরা হচ্ছে কাফের এরা কি মেহেরপুর আর রাজশাহীর মানুষের সাথে দ্বিমত আছে না সবাই একমত কেউ যদি দ্বিমত করেন সেই কাফের হয়ে যাবে এই লোকগুলোকে যদি কেউ মুসলমান মনে করেন তাহলে সে নিজ কাফের হয়ে যাবেন এই জন্য আহলে কোরআন
যারা কোরআন ছাড়া অন্য কিছু মানে না এরা অরিজিনাল কাফের, অরিজিনাল কাফের। যদি আপনার বোনের বিবাহ এর সাথে হয়ে থাকে আর আপনাকে বলে এই তোদের মোল্লাদেরকে জিজ্ঞাসা করিস তো হাদিস মারা যাবে না, এই সমস্যা আছে কোরআনই মানতে হবে, তাহলে সাথে সাথে বোনকে হাত ধরে টেনে নিয়ে চলে আসতে হবে, ওই কাফের সাথে এক সেকেন্ডও থাকতে পারবে না। এমনকি আপনার পিতাও যদি কথা বলে আর সাথে সাথে আপনার মাকে পৃথক করতে হবে, এই পিতার সঙ্গে ঘর সংসার করা এক সেকেন্ডও জায়েজ না। যারা একবার মনে প্রাণে বিশ্বাস করবে, মুখে যদি একবার বলে দাও, ঠাট্টা করে যদি বলে দেয় আমি কোরআন মানি হাদিস মানি না, সাথে সাথে কাফের চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মনে রাখবেন এই কথা, বর্তমানে ফিতনা খুব জোর দিয়েছে, এরা হচ্ছে শিয়া। শিয়াদের অনেক ডাল আছে, তার মধ্যে আহলে কোরআন সে আগে বের হয়েছিল শিয়াদের থেকে। শিয়ারা কয়েক শত ভাগে বিভক্ত হয়েছে, মুসলমানদের পোশাক দিয়ে, মুসলমানদের লেবাস দিয়ে, মুসলমানদের রূপ চেহারা দিয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের মাঝে শিয়া বসবাস করছে। এদের মধ্যে মধ্যে এটা হচ্ছে একটা। আর এক ভাই বললেন ডক্টর মতিয়ার রহমান, এই হচ্ছে আহলে কোরআন, যদি সে আহলে কোরআন হয় তাহলে অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যত বড় মাপের বক্তা এই তাফসির কুমটির সদস্য হোক না কেন, সেও যদি এটাকে সমর্থন করে কাফের কাফের কাফের, কোনো সন্দেহ নেই। রাগ করলেন? আমি তো ফার্স্ট টু লাস্ট হানাফি মাসার ছাত্র, আমার দৃঢ় বিশ্বাস যে কোন ওলামায়ে দেওবান এটার বিপক্ষে যাবেন না, আর যদি যায় তাহলে আমি বলে দিচ্ছি ও কাফের, যদি যাই তাহলে বলে দিচ্ছি ও কাফের। এই আহলে কোরআন যারা কাফের যারা, এদের সাথে বাহাস মোনাজারা করা যাবে? জি ফতোয়া শুনে যান, কাফের সাথে কোনোদিন বাহাস মোনাজারা করা যাবে না। বাহাস মোনাজারা করার জন্য কাফের সাথে স্টাইল যদি আপনি কোনো কিছু করতে চান, তারা অপবাদ দেয়, তাহলে ডাক্তার জাকির নায়েবকে এক্সাম্পল হিসাবে পেশ করা যেতে পারে। উনি যে স্টাইলে করেছেন ওটা ঠিক ছিল, কোরআনে 20টা ভুল আছে, উনি চ্যালেঞ্জ গ্রহণ করে ওরা ভুলটা ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। আর কোরআন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সম্পর্কে ওদের বইয়ে যা আছে তা তুলে ধরেছে। এটা কিন্তু একটা মোনাজারা ছিল না, জাস্ট ভুল ভাঙারও ছিল। উনি কিন্তু কাফেরদের সাথে মোনাজারা বহাস করেছেন, কোনো মুসলমান কোনো মুলবির সাথে কোনো আলেমের সাথে করে নাই, দেখেছেন করতে? হ্যাঁ ভাই, কি বলছিলাম আলে কোরআন সম্পর্কে, কোনো আলেম এ ব্যাপারে দ্বিমত করবে না যদি উনি আলেম হন, আর যদি জালেম হয় তাহলে করবে, এটা কোনো সন্দেহ, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এবার এই দলটা, তাহলে কি বুঝতে পারলাম আমরা, হাদিস মানতে হবে না হবে না? মানতে হবে তো। এবার হাদিস মানবো যে কেমনে, এটাই তো সমস্যা। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মাঝে সমস্যা রয়েছে। কেমনে সমস্যা ভাই? হাদিসের মধ্যে আছে, মুসান্নাফ ইবনে আবি সাইবাতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মহিলা আজান দিতে পারে, তাহলে এখন কি এটা মানা যাবে? এটাও তো হাদিস, এটা একটা ভালো কিতাবে আছে, ইমাম বুখারি রহিমুল্লাহর ওস্তাদের কিতাবে হাদিসটা আছে, ওই বইটা আমার ঘরে আছে। তাহলে কি করবেন? হাদিসে আছে নূহ আলাইহিস সালামের নৌকা কাবাতে এসে সাত তওয়াব দিয়ে হজ করেছে, উমরা করেছে, কি মানা যাবে? এমন অগণিত হাদিস আছে, এগুলো বলার দরকার নাই। আমি খালি জাস্ট যেটা কাজে লাগবে না, ক্ষতি হবে না, ওইটা কথা বললাম। আমাদের মুনাজারা বহাস কাফেরদের সাথে করা যাবে না। আর মুসলমান মুসলমানের যদি ভুল ভাল থাকে, তাহলে দুইজনে বসে ও আকে দেখাবে, ও আকে দেখাবে, খুব ভালোবাসার মহাব্বতের সাথে। যদি দাও পড়ার সম্পর্ক হয় তাহলে এখানেও চলবে না, দরকার নেই, বুঝেছেন তো? মুসলমান প্রত্যেকে আমরা ভাই ভাই, কাজে আমাদের মাঝে এগুলো করা যাবে না। সংশোধনের জন্য যদি করা হয় যে ভুল ভাল ভাঙার জন্য, তাহলে ভাতৃত্ব বন্ধন ঠিক রেখে করতে হবে, বুঝেছি না বুঝি নাই, আশা করি বুঝেছেন। এবার হাদিসকে আমরা কিভাবে পাব যে রাসূলুল্লাহ সাল্লাম কোন ধর্মের ওপরে ছিলেন? ভাইরা আমার, আপনারা জানেন এই লক্ষ লক্ষ হাদিস থেকে নির্ণয় করে করে, ছাঁটাই বাছাই করে সব হাদিসগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে না হয়নি? লিপিবদ্ধর বাইরে কোনো হাদিসের হাদিস আছে?
যদি কেউ বলে আমার কাছে আমার নিকটে একটা হাদিস আছে যেটা কোনো কেতাবে পাওয়া যায় না, তাহলে পারে কি মেনে নেবেন? মানে পৃথিবীতে যত হাদিস ছিল সব কিন্তু বই আকারে ছাপানো হইয়া গিয়েছে। এখন এই শত শত যে হাদিসের বই রয়েছে এর মধ্যে কোন বইয়ের স্বর্ণপূর্ণ হবে আগে, কোরআনের পরে কোনটা বেশি ভালো? বুখারি মুসলিম। বুখারি সম্পর্কে দেওবন্দ ছাপা ওই কিতাবে লেখা আছে ভূমিকাতে, ওস্তাদ আমাদেরকে পড়াইছেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারি। আসমানের নিচে জমিনের ওপরে কোরআনের পরে সব থেকে বিশুদ্ধ কিতাব সেটি হচ্ছে বুখারি। তাহলে বোঝা যাচ্ছে আমরা সবাই একমত যে বুখারি বিশুদ্ধ কিতাব, পেয়েছি না পাই নাই? হ্যাঁ, আর দুই একটা কথাবার্তা আলেম ওলামা কেউ বলেছেন সেটার ব্যাপারে জবাব আছে, ওটা আমাদের নামাজ রোজা নিয়ে কোনো কিছু নাই, ওটা অন্য অন্য বিষয় আছে। তাহলে বুখারি আমরা পেলাম, কোরআন পেলাম, আর কি পেলাম? বুখারি পেলাম। বুখারির পরে কোন কিতাব? সহি মুসলিম। সহি মুসলিম ব্যাপারে আগেই বলে দিয়েছি আমি, পৃথিবীর সব থেকে সেরা কিতাব হাদিসের বুখারি এবং মুসলিম, এই দুইটি কিতাব হচ্ছে আপনার সহি কিতাব, যার মধ্যে কোনো ধরনের জাল হাদিস নাই, দুর্বল হাদিসও নাই। বুখারির কয়েকটা হাদিস নিয়ে কেউ কথা বলেছে, এগুলো জবাব আছে, এগুলো নিয়ে এখানে সময় নষ্ট করার প্রয়োজন নেই। ভাইয়ের আমার কোনো মাসালা তাহলে নিতে হলে রসুল্লাহ সাল্লাম সাহাবে কিরাম কোন ভিত্তি, কোন নিয়ম নীতি, কোন নিয়ম নীতি, কোন থিওরিতে ছিল, তাহলে আমরা প্রথমে কোথায় যাব? কোরআনে যাব। কোরআনে না পাইলে তারপরে কোথায় যাব? হাদিস বুখারিতে যাব। বুখারিতে যদি না পাই তাহলে কোথায় যাব? সহি মুসলিমে যাব। সহি মুসলিমেও যদি না পাওয়া যায় তখন কি করব? জি, তাহলে আবু দাউদে যাব, সিরিয়ালটি যান। একে বলা হয় মারাতিবুল হাদিস, হাদিসের স্তর একটা পর একটা। এখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একটা আদেশ করেছেন বা প্রধানমন্ত্রী একটা আদেশ করেছেন, আর আপনার এলাকার ইউনিয়নের একজন চৌকিদার গ্রাম্য পুলিশ একটা আদেশ করেছে, কোনটা নেবেন আপনি? প্রধানমন্ত্রী নেবেন না চৌকিদারের নেবেন? বুঝেছেন? এবার আমি আপনাদেরকে ফতোয়া দেব না, আপনারা এখন খুঁজে বের করবেন বুখারির সাথে আপনার দিন ধর্মের মিল আছে কিনা, আপনার দিন ধর্ম কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা। প্রথমে কোরআনে যাবেন, তারপরে বুখারিতে যাবেন, তারপরে সহি মুসলিমে যাবেন। সহি মুসলিম এই তিনটি জায়গাতে যদি সমাধান না পাই, যেমন ঈদের সালাত সম্পর্কে তিনটি কিতাবে কোথাও নাই, কয় তাকবীর দিবেন আপনি, তাহলে কি করবেন? তাহলে আবু দাউদে যাবেন। কথার কথা, আবু দাউদে পেলেন না তাহলে কোথায় যাবেন? তিরমিজিতে যাবেন। তিরমিজি তো পেলেন না তাহলে যাবেন কোথায়? নাসাই। তারপরে কোথায় পাইলেন না? তারপরে কোথায়? ইবনে মাজাহ। তারপরে পেলেন না, কোথায় যাবেন? দুই মত আছেন, মুয়াত্তা মালিক, দারাকুতনি। তারপরে কোথায় যাবেন? সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, এরপরে আর নাম্বার নেই। বুঝেছেন তো? বুখারী মুসলিমের পরে যে কিতাবগুলোর নাম বললাম, এখান থেকে নিতে হলে আপনাকে হাদিস বিশারদ হতে হবে, হাদিসের ভালো মন্দ জানতে হবে, কারণ এই কিতাবগুলোতে দুর্বল হাদিস আছে, যেতে যেতে পরে যে কিতাবগুলোর নাম বলেছি জাল হাদিসও আছে। বুঝেছেন তো? এইখানে যদি যান তাহলে আপনার সমস্যা আছে। আপনার এত দায়িত্ব আমি দিব না, মাত্র আপনাকে দায়িত্ব দিব আপনি যা ধর্ম পালন করছেন কোরআন দেখেন। কে কে কোরআন পড়তে পারেন হাত উঠান দেখি, যারা পারেন তারা হাত উঠান। দেখছেন কতজন হবে মোটামুটি? ধরে নিলাম 500। হ্যাঁ, মোট লোক কত হতে পারে এই মাঠের মধ্যে? আরে বিএসসি নাই নাকি? আন্দাজে একটা বলেন না, জরিপ তো করে অনেক। আচ্ছা, 10,000ই ধরলাম। 10,000 মানুষের থেকে 500 লোক হবে না, তারপরে মেনে নিলাম 500 লোক কোরআন জানে না। এই কোরআনের ফার্স্ট লট অনুবাদ সহকারে কে কে জানেন হাত উঠান। আমি ধরবো একটা আয়াত, কিন্তু যে কোনো একটা আয়াতের অনুবাদ করতে বলবো, দেখি হাত উঠেছে কে। দেখি হাত নামাচ্ছেন কেন, কয়টা আছে? একটা, একটা মানুষ, দুটা, তিনটা। দেখি বাপরে সাহস তো আছে ভালো, কোরআনের অনুবাদ সহকারে যারা, মাত্র তিনটা পেয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এই 10-12,000 মানুষ থেকে মাত্র 3 জন মানুষ কোরআনে কি আছে এটা জানে।
আমি বলেছিলাম না, নমাজের আগে একটা লাইন আছে, এটা যদি ঠিক না হয় তাহলে নমাজি হয়েও জাহান্নামে যেতে হবে। হয় এটা ঠিক করতে হবে পড়ে পড়ে, এটা পড়েই ঠিক করতে হবে, আর পড়তে যদি না পারেন তাহলে শুনে শুনে ঠিক করতে হবে, শুনে শুনে ঠিক করতে হবে, এর বিকল্প নাই। ভাইয়ের আমার কবরে কয়টি প্রশ্ন করা হবে? মান রব্বুকা, তোমার রব কে ছিল? উত্তর কি? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহর কথা বললে আমরা কোন দিকে দেখাই? এদিকে এভাবে দেখে না, আমার রব আল্লাহ। ওই যে কে আসবে, মুনকিন না কিন্না, দুইজন ফেরেশতা আসবে না? ইয়াতি মালাকানি ফাইজলিসানিহি, তাকে উঠিয়ে বসাবে, এসে দিয়ে বলবে মান রব্বুকা। এই লোকটা তখন বলবে আমার রব মেহেরপুরের আল্লাহ। এভাবে দেখাবে না, না কিভাবে দেখাবে? কেউ বলেন না কিভাবে দেখাবে? বক্তা যখন ওয়াজ করে এক আল্লাহকে মানতে হবে, তখন কিভাবে বলে এক আল্লাহকে মানতে হবে? ঠিক কি কথা বলেন? হুজুরের কাছে দোয়া চেয়েছেন, হুজুর দোয়া করে দেন, হুজুর তখন দোয়া করছে আল্লাহ আমার ভাই দোয়া চেয়েছে, যা যা চাই তা দিয়ে দাও হে আল্লাহ, তুমি তো এদিকে আছো দাও তুমি দাও, এভাবে বলে না? এ কিভাবে বলে? আপনারা দোয়া করেন তখন কি করেন? হে আল্লাহ, পানি চাইলে কি করেন? কেয়া ওপরে কেন, এদিকে চাচ্ছেন কেন আপনি? এদিকে এভাবে চাইবেন, আল্লাহ দিয়ে দাও, হয়ে গেল। মানে কোথায় ভুল হচ্ছে, কোথায় যেন ভুল হচ্ছে আপনাদের, কাজের সাথে বক্তব্যের মিল নাই। মিনহা জামিয়া, আদম ভুল করেছো, আমি বলেছিলাম ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ্জালিমিন, এই গাছের নিকটে যাইও না, জলেম হইয়া যাইবা, তুমি এই কাজটাই করেছো সুতরাং এই এখানে রাখা যাবে না, যাও চলে যাও নিচে চলে যাও। ইহবিতু, ইহবিতু মানে কি? নিচে যাও। কি হুজুর, ইহবিতু মানে কি? উপরে যাও, হ্যাঁ নাকি ওই ওইদিকে চলে যাও, তুমি ওই চলে যাও, সিঙ্গাপুর চলে যাও, সিঙ্গাপুর নাকি শ্রীলঙ্কা, না শ্রীলঙ্কা যাও, যাও শ্রীলঙ্কা যাও, এভাবে বলছে নাকি? এ বেতো নিচে যাও, কোথায় বলছে নিচে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আর হাওয়া আমাদের মা বাপ দুটাই কি নিচে নামিয়ে দিয়েছেন, রাগ করে নামিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ আবার রাগ মাশাআল্লাহ শেষ হয়ে গেছে, বাপ মা ভালো ছিল, কেঁদে কেঁদে শেষ করে ফেলছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কি বলছেন? আরে আপনি গায়বান্ধা থেকে এসেছেন না আপনি? আল্লাহ আকবার, দেখছেন গায়বান্ধার থেকে কেবলই পৌঁছলো এই লোকটা, শুধু একটা বক্তব্য নেওয়ার জন্য। আল্লাহ তাকে যা যা খেতাম, জি রেখে দিয়েছি তো আর লাগবে না জান। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কোথায় নিয়ে গেলেন? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বা মাকদাস, ওখানে নিয়ে যাওয়ার পরে সব বড় বড় ভাইটিকে এক জায়গায় করে ইমাম বানিয়ে দিয়ে আবার নিয়ে গেলেন কোথায়? কোথায় নিয়ে গেলেন? আসমানের দিকে না এদিকে নিয়ে গেছে? কোথাও কোনো দিকে এদিকে যায়নি, কোথায় নিয়ে গেলেন? আসমানে। কোন আসমানে? সাত আসমানের উপরে। সাত আসমানে যাওয়ার পরে হুজুর আওয়াজ করেছে, ভাইরা আওয়াজ, জিব্রাইল সাল্লাম সাত আসমানে যাওয়ার পরে আর যেতে পারে না, বলছে মোহাম্মদ আমি যদি যাই আমার পারগুলো সব পুড়ে যাবে, ছারগার হয়ে যাবে, আমার পারমিশন নাই, সুতরাং আপনি চলে যান, আমি যাইতে পারব না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিয়ে দিলেন। সিরাতে মুস্তাফা নামে একটি কিতাব দেওয়ান থাকতে পড়েছিলাম উর্দু ভাষায়, বলছেন একটা রফরফ চলে আসলো, এই রফরফটির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, সন্নতে উঠতে লাগলো, যেতে লাগলো, 500 বছরের একটা সাগর পেরিয়ে যেতে থাকলেন, যেতে থাকলেন, তারপরে তাসরিফুল কালাম, আমার নবী বলেন আমি কলমের শব্দ শুনছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেন কলম, কলম এই যে কলম, এই যে কলম, ভাই কেমন কলম জানি না, তবে আমরা এই কলম চিনি,
কেমন কলম জানি না, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন, বলছেন আমি তাসরিফ আল কলম, কলম যে লিখতেছে খাস 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 শব্দ শুনতে পেলাম। আমি ওই সিরাত থেকে বলছি, আমার লাইব্রেরিতে এখনো আছে সিরাতের কিতাব। এরপরে রাসূলুল্লাহ সাল্লামকে বলা হইল, এই মোহাম্মদ হাল রায় তারাব্বাকা, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিলেন, নূরুন আলা নূর, নূর আর নূরের পর্দা ছিল, আমি কেমনে আমার রবকে দেখব? বোঝা গেল কথা হয়েছে সাক্ষাৎ হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার মা বলেন, মানজামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু ফাকাদ কাযাবা, যে ব্যক্তি এই বিশ্বাস করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছে, অর্থাৎ আল্লাহকে দেখেছে, সে একজন মিথ্যুক 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 মিথ্যুক। কিন্তু আপনারা হাদিস পাবেন, আমার বড় হুজুরে ওয়াদ করছেন আর আমি ছাত্র বয়সে শুনছিলাম, আল্লাহ ডাকলেন ফাকাদ কাউসাইন, একেবারে কাছাকাছি হইয়া গেলেন। যখন এখানে এসে বলছে উদনিয়া মোহাম্মদ কাছে আসো, আর করিবা যাও, করিব আসলো, ফের ডাক্তার করিবা যাও। ও বলবি সাহেব এখনো বেঁচে আছে দুনিয়াতে, জিসকা ওয়াজ থা, জিসকি তাকরির মাইনে শোনা থা, ও জিন্দা আবি ভি হ্যায়। ভাইয়ারা আমার বল চৌধুরিয়া মোহাম্মদ, মোহাম্মদ আরো কাছে আসো, কাছে আসলেন, আরো কাছে আসো, আরো কাছে আসলেন, আরো কাছে আসো, তিনবার বলার পরে একেবারে কাবা কাউসাইন, একেবারে পাশাপাশি বসে গেলেন। কি বলবেন এবার? সুবহানাল্লাহ বলবেন না? আরে ওই মজলিস চিৎকার করতে করতে তো আমার মনে হয় কাপড়ই খারাপ করে দিয়েছে। আর আপনারা নাউজুবিল্লাহ বলছেন, এ ওয়াজ কি শুনেন নাই? বাংলার জমিনে শুনেছেন না শুনেন নাই?